আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন জোরদারের তাগিদ দিয়েছেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির আন্দোলনের একটাই ইস্যু, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। স্বস্তিকার সিংহের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জড়ো হয়। সমাবেশে বিএনপি শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তারা বলেন, আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে। বাধা আসলে বাধা দিতে হবে, আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। পাল্টা আক্রমণের জনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের আন্দোলনের ইস্যু একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা। এদেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, যেই নির্বাচনে জনগণ নিজের হাতে নিজে ভোট দেবে, ইভিএম এর মাধ্যমে নয়। ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এরা কখনো নির্বাচিত সরকার নয়, এরা কোনো নির্বাচনই জয়লাভ করতে পারেনি। শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে বিভিন্ন পরাশক্তি, আধিপত্যবাদ শক্তি, সাম্রাজ্যবাদ শক্তিকে কাজে লাগিয়ে তারা জোর করে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে। বর্তমান সরকার স্বাধীনতার স্বপ্নগুলোকে ভূলণ্ঠিত করছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সমস্ত স্বপ্নগুলো যা আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে দেখেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, যার জন্য যুদ্ধ করেছিলাম, প্রাণ দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, সেই স্বাধীনতার স্বপ্নগুলোকে এই সরকার সমস্ত ভূলণ্ঠিত করে দিয়েছে। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।